অ্যানিমেল হেলথ বিবিএমসি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সেই সাথে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আর দেশের বাইরে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তস্তল থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তবে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি গবাদি প্রাণীর তথা গাভী গরুর দুধ উৎপাদনশীল গাভীর দুধ উৎপাদন কেন কমে যায়, এক নম্বর। দ্বিতীয় কারণ হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধির জন্য আমরা যে সমস্ত ওষুধগুলো গবাদি প্রাণীকে খাওয়ানো হয় তারপরেও দুধ, কাঙ্ক্ষিত দুধ আসে না তথা দুধ কম হয়, কেন হয়, এই দুইটা কারণে আলোচনা করব। আমরা সাধারণত একটি গাভী গরু বাচ্চা প্রসবের পর 21 থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ এক মাসের মধ্যে ওই গাভীটিকে ক্রিমি ডোজ করে দেওয়া হবে। ক্রিমি ডোজ, সেক্ষেত্রে আমরা ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামিসল সমৃদ্ধ, যেমন একমি কোম্পানির অ্যালটিবেট, রেনেটো কোম্পানির রেনাডেক্স, নাভানো কোম্পানির নাভাডেক্স এবং এলানকো কোম্পানির এনডেক্স এবং এসিআই কোম্পানির অ্যান্টি ওয়ার্ম এবং অপসনিন কোম্পানির ট্রাইমিসল, এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে বেশি ভালো হয় আমরা যদি এই ক্রিমের ট্যাবলেট ফর্মের পরিবর্তে ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামিসল, এটার পরিবর্তে যদি আমরা এক মাসের ভিতরে গাভীটিকে, মানে 21 দিন সময়ে যদি আমরা গাভীটিকে আইভারমেকটিন ও ক্লোরোসুলনযুক্ত, যেমন দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এমেকটিন প্লাস ভেট অথবা শুধু আইভারমেকটিন গ্রুপের ওষুধ, যেমন টেকনোর বার্মিক অথবা ইথিক্যাল ড্রাগস লিমিটেডের আইভারমেক ইঞ্জেকশন অথবা রেনেটার আইভি ক্লোর, এই ইঞ্জেকশনটা যদি আমরা গবাদি প্রাণীকে দিয়ে দেই তাহলে এটি ইন্টারনাল এবং এক্সটার্নাল প্যারাসাইট তথা অন্ত এবং বহির পরজীবী এবং বাহিরে যে সব মাইট, আঠালে, উপন, এই রক্তচোষা প্রাণীগুলো গবাদি প্রাণীর ওপর বসে, সেই ক্ষেত্রে এই রক্তচোষা প্রাণীগুলো নিধন হবে, সেক্ষেত্রে ক্রিমিডোজটাও কমপ্লিট হয়। সেক্ষেত্রে আমরা আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে আমরা যদি যে কোনো একটা ভিটামিন, যেমন বিউটোফসফেন সাইনোকোবল এবং এই গ্রুপের ওষুধ, যেমন একমির অ্যাসলফেট, তারপর হচ্ছে অপসনিনের স্ট্রেসল, তারপর হচ্ছে FNF কোম্পানির ক্যাটাসল, এই জাতীয় ইঞ্জেকশন আমরা দিতে পারি। অথবা সবচেয়ে বেটার হয় যদি আমরা টেকনো ড্রাগস লিমিটেডের এক্সট্রাভেট ইঞ্জেকশন দিই, কারণ এইখানে আপনার ভিটামিন এ, D3, ই, ভিটামিন B1, B2, B6, তারপর হচ্ছে B9 এবং B12, যেটা সাইনোকোবল সবগুলো উপাদানের মধ্যে আছে, এবং আরেকটা জিনিস যে আছে এটার মধ্যে, এটা একটা ব্যতিক্রম ধরবে, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু ইনস্ট্যান্ট রুচি বৃদ্ধি করেন এবং হজমের জন্য ভালো কাজ করে। তো বেশি মাত্রা হলে সাধারণত গ্যাসের প্রবলেম হয়। তবে যেহেতু এটার মধ্যে একটা A to Z মাল্টি ভিটামিন আছে, সেই ক্ষেত্রে আমরা এই ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারি। এবং সেই সাথে আমরা যদি ওই গাভী গরুটাকে লিভার টনিক এবং জিঙ্ক দেই তাহলে কিন্তু দুধ অবশ্যই অবশ্যই বাড়বে। আর আরেকটা বিষয়, এটা হচ্ছে ক্রিমি ডোজের মাধ্যমে গবাদি প্রাণীর দুধ উৎপাদন বৃদ্ধি করানো যায়। এখন যে সবচেয়ে মেজর যে প্রবলেমটা, সেটা হচ্ছে একটি গবাদি প্রাণীকে দুধ উৎপাদনের জন্য যে সমস্ত ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি সেগুলো প্রয়োগ করার পরেও কিন্তু দুধ বৃদ্ধি হচ্ছে না, কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা দুধ উৎপাদনের জন্যে একটা গাভীর ওয়েট আছে আপনার 100 কেজি, সেক্ষেত্রে আমরা দুধ বৃদ্ধির জন্য এবং কি ওলানের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা যদি দি রেনেটো কোম্পানির এভেলা ফোর এটি দেই তাহলে সেটা ডোজটা মেনটেন করা লাগবে। দেখা গেছে 100 কেজি তথা 2.5 মণ ওজনের জন্য আমরা 4 গ্রাম থেকে সর্বোচ্চ দিলে আমরা 30 গ্রাম, এর বেশি দেওয়া যাবে না। কিন্তু আমাদের এলাকায় দেখা যায় যারা প্রাণীপল্লী চিকিৎসক তারা কিন্তু দিয়ে দেয় 6-4 চামচ, হ্যাঁ 50 গ্রাম, 60 গ্রাম,
এতে দিলে আপনি কি হবে আমরা ওই ক্যালসিয়ামের সাথে এই ধরনের ঔষধগুলো যখন দিব যেমন ভিটামিক্স ডিবি বা ভিটামিক্স ডিবি চোপার একটি কোম্পানি তারপর নাবা ডিবি প্লাস নাবানা কোম্পানির তারপর ক্যালফোস্টনিক এসএ কোম্পানির তারপর হচ্ছে বিটা পিএচসি অপশনিন কোম্পানির পরে মিল্কি ভেস্ট এটি হচ্ছে এসকেপ কোম্পানির অথবা ট্যাবলেটে মিল্কি ভেস্ট এটাও দিতে পারি অথবা মেডিকনের আছে আপনার মিল্ক প্লাস 25 এখানে 25টি ভিটামিনের কম্বিনেশনে তৈরি এই পাউডারগুলো যখন আমরা দিব দুগ্ধবতী গাভীকে তখন অবশ্যই আমাদের মেনটেন করা লাগবে সর্বোচ্চ যেন 20-30 গ্রামের উপর না হয় যখন এটা 30 গ্রামের বেশি হবে ওভারডোজ হয়ে যাবে তখন দুধ উৎপাদন তো বৃদ্ধি হবেই না দুধের মধ্যে আপনার ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে যার ফলে দুধ ঘনত্ব হবে দুধের মধ্যে একটা চর্বি একটা ননী ভাব পড়বে দুধ কমে যাবে আরেকটা বিষয় অবশ্যই যখন আমরা এই ধরনের নিউট্রিশনাল প্রোডাক্ট গাভীকে দেব তো অবশ্যই যেন আমরা সকালবেলা দুগ্ধ দহনের পূর্বে গাভীকে প্রচুর পরিমাণে পানি খাওয়ানো উচিত পানি খাওয়ালে দুধের জোয়ারটা সঠিকভাবে আসবে এবং ওষুধের ডোজটা মেনটেন করা লাগবে যেন 30 গ্রামের বেশি না হয় সেদিকে অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই কারণে মূলত ওভারডোজ আর গবাদি প্রাণীকে পানি না খাওয়ানোর ফলে গাভীর দুধ কমে যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে আর ক্রিমের ডোজটা সঠিক সময় করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ